হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাল সুস্মিতা, তো আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে বিজয়া সবাইকে ছোটদের জানাই আমার ভালোবাসা বিজয়ার, আর বড়দের আমার প্রণাম। ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো, চা খাবো, তারপর কথা দেখাবো। ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে আমি কিছু কাজ করে নেবো, জামা কাপড় কেচে নেবো, বাসন মেজে নেবো, এই টুকটাক কাজ আছে। আর আমার ঘুম থেকে উঠলে না একটু মুডটা অফ থাকে, জানি না কেন আমার মুখটা পুরো বাংলার পাঁচের মতো লাগে দেখতে। তো কিছু করার, প্রতিদিন আমি ঘুম থেকে উঠলে আমার মুখটা ওরকমই লাগে, কেন জানি না, সেটা আমি মুডটা ঠিক, সবার সাথে আমার ঝামেলা হয়। ওই নীলের সাথে রোজ ঘুম থেকে উঠে ও আসবে আমাদের বাড়ি, এসে ওর সাথে আমার ঝামেলা হবেই, কারণ ওরকম আমি মুখটা থাকি, ব্যাস ওর রাগ হয়ে যায়, ও চলে যায়। তারপর আমি ব্রাশ ফ্রাশ করে নিয়ে দেন তারপর চাটা খাওয়াটা আজকে দেখানো হয়নি, তারপর ঘর থেকে গাইস, এই যে নীল আমার জামা ভাঁজ করছে, গোছাচ্ছে আমার জামা কাপড়, ওর জামা কাপড়, এই যে এতগুলো ভাঁজ করেছে, আজ কালকে থেকেও ঝাড় খেয়েই যাচ্ছে ঘরের অবস্থা। একবার বাবা ঝাড়ে ঝেড়েছে, আজকে সকালবেলা মা ঝাড়লো, আমাকেও ঝাড়ছে, আরও কেউ ঝেড়েছে, ও আমার জামা আজকেও ভাঁজছে, মজাও লাগছে। এটা কোন রকম ভাজানো ছিলি তুই? আমার শাড়িটা ভাঁজ করবি? ও মা গো, আমি পারবো না, শাড়ি বলতে পারি না। তো তোমরা ওর ভাঁজ করা হয়ে গেলে আমি দেখাবো কীরকম ভাবে ভাঁজ করেছে। এবার আমি একটু জামা কাপড়টা মেলে আসি। এই যে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো মেলে নেবো। গাইস আমার জামা কাপড় মেলা কমপ্লিট, এবার দেখো নীল কি করছে, চলো দেখা যাক। নীলের নাকি সব জামা কাপড় ভাজানো কমপ্লিট, এগুলো নাকি ভাজিয়েছে, এগুলো আমি আগের দিন ভাজিয়ে রেখেছিলাম, এত বড় মিথ্যা কথা শুধু এই যে একদম অগোছালো করে ভাজিয়েছে নীল, আর সুন্দর করে ভাজানোগুলো আমার। এবার কি ভাজিয়ে কি খাটের মাঝখানে থাকবে? পাচ্ছি না, প্লিজ সরা ওখান দিয়ে। গাইস দেখো কিরকম ভাবে আমাকে খাটায় সবসময়। পরে পুরো অবস্থাটা দেখে নেবা। ওর মধ্যে আমার মাত্র এইটুকু ছোট্ট ছোট্ট মধ্যে আমার বিশাল বড় ক্লাস না গাইস, ছোট্ট ওই দেখো তোমরা দেখে বুঝতে পারছো না গো গাইস, মিথ্যে কথা না গো, এ না গো গাইস, যেন আমার ঘরের লোক। দেখো এতগুলো, এই দেখো এইদিকে এত এত, এই দেখো কত দেখতে পাচ্ছো, এই যে একজন গেম খেলেই যাচ্ছে, আর একজন ওই যে মাছ কাটছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে সুস্মিতা টুকি গাইস, তিনটা দুজন গল্প করছে, এই যে আমার মা এসছে আজকে, এই যে হাই করো, হাই করো, ব্লগ ব্লগে হাই, এই যে কাকে পালক, কাকে রান্না করছে, রান্না করছে, ব্লগ ভিডিও, এই যে তো এখন আমরা বসে আছি, দেখো দুজন মিলে, এই যে পেছন ক্যামেরা আমাদের বাড়িতে দেখো, এই যে কাকের পালক, কাকের পালক এখানে গল্প করছে, এই যে এই যে ছাগল, এই যে মা গল্প করছে গাইস, লাইট নেই, লাইট নেই গাইস, তাই অন্ধকার এখানে, বড়টা সাজার লাইট পাশে ছোট গালে সারা ঘর অন্ধকারে, এই যে অন্ধকার লাগতো কেন না, কিছু বলো কেমন লাগছে এখন, কেমন লাগছে, তোমরা কেমন আছো, ভালো, সবাই ভালো আছো, তোমরা দেখতে পাচ্ছ আমাকে, আমি অনেক দূর থেকে আসছি দাঁড়ি করে, হ্যাঁ আপনাদের তোমাদের দেখার জন্য, তুমি কেমন আছো বলো, আমি খুব ভালো আছি, তাহলে গাইস আমাকেও দেখো, এই যে আমি
আমার দিনের আলোই আছে এখানটা। মশা কামড়াচ্ছে, মশা পেতনি লাগছে আমাকে। দেখো দুধের মধ্যে আমি এই যে চা পাতা দিয়ে দিচ্ছি, একটু মনে লাগবে। দুধ চিনি চা পাতা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে পাক্কা 10-15 মিনিট রেখে দেবো, চা হয়ে যাবে। খেয়ে নিলাম, তারপর 10-15 মিনিট পর চা খেয়ে নেবো, কারণ আমি কমিয়ে দিয়েছি। আর আমি এখন টিভি দেখছি, সিরিয়াল দেখছি বলেই একটু কমিয়ে দিয়ে যায়, নাহলে আমি দাঁড়িয়ে থেকেই জাল দিতাম, তার জন্য কমিয়ে দিয়েছি। দেখো ভাই, যে আমার মা ফোন দেখছে অ্যান্ড টিভিও দেখছে। সবাইকে টাটা, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাটনটা টুং করে বাজিয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আর কি, গুড নাইট, টাটা।